আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরকারি গাড়িতে মাদক মেশানো চিপস খাইয়ে যাত্রীর সর্বস্ব লুট করে পালালো দুর্বৃত্তরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অর্ধ অচৈতন্য অবস্থায় ব্যক্তিকে রায়গঞ্জ ডিপোতে নামিয়ে শুশ্রূষা করা হয়। জানা গিয়েছে শিলিগুড়ি থেকে ওই ব্যক্তি এনবিএসটিসির গাড়িতে উঠেছিলেন কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে। ডালখোলা এসে তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান কন্ডাক্টর। এরপর তাকে রায়গঞ্জে গাড়ি থেকে নামিয়ে তার মাথায় জল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন সরকারি পরিবহন কর্মীরা। জ্ঞান কিছুটা ফিরলে তিনি অস্পষ্টভাবে জানান তার নাম খোকন নন্দী, তার বাড়ি বারাসাতের কালিকাপুরে, পেশায় তিনি প্রমোটার। জলপাইগুড়িতে ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলেন, এই গাড়িতেই বাড়ি ফিরছিলেন তিনি। পরিবহন কর্মী কৌশিক কুমার দে জানিয়েছেন, গাড়িতে তার পাশের আসনে বসা কেউ তাকে মাদক মেশানো চিপস খাইয়ে অচৈতন্য করে তার সর্বস্ব লুট করে। এক্ষেত্রে যাত্রীদের সচেতন করেছেন কৌশিক বাবু। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গাড়ি চালক সাধন কুমার রায়ও। এদিন কিছুটা সুস্থ হবার পর পুলিশের পরামর্শে ওই গাড়িতেই বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয় খোকন বাবুকে। এটা হচ্ছে যে আমরা যেটা খবর পেলাম যে উনি আমাদের আলিপুরদুয়ার কলকাতা যে গাড়ি চলে, যে সার্ভিসটা চলে, সেই গাড়িতে উনি শিলিগুড়ি থেকে উঠেছিলেন। এবার শিলিগুড়ি থেকে ওঠার পরে ওনার পাশে একজন কেউ বসেছিল ইসলামপুরে, সেখানে নাকি তাকে চিপস কেউ খেতে দেয়। সেই চিপস খাওয়ার পরে সে অচৈতন্য হয়ে পড়ে। রায়গঞ্জ ডিপোতে নিয়ে আসার পরে আমরা চোখে মুখে জল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি, কিন্তু এখনও ঠিকমতো পরিচয়টা বোঝা যাচ্ছে না। খুব আবছা আবছা উনি বলছেন যে ওনার নাম খোকন নন্দী, বাড়ি বারাসাত কালিকাপুরে। উনি জলপাইগুড়িতে গিয়েছিলেন কোনো ভাইয়ের সাথে দেখা করতে, এবং তিনি নাকি প্রমোটিংয়ের সাথে যুক্ত আছে, ওনার এক ছেলে আছে। শুধু এতটুকু তথ্য আমরা বুঝতে পারছি, কারণ ওনার কোনো বলার মতো অবস্থায় তিনি নেই। ওনার কাছে ব্যাগ মোবাইল কিছুই নেই, টাকা পয়সাও কিছু নেই। আমরা সবই তো বলেছে কিছু যেহেতু ভালো করে আমরা উদ্ধার করতে পারছি না। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে চুরি চিন্তায় ছেঁচড়ানোর ব্যাপার হতে পারে, হলেও হতে পারে মেবি। এখন বাদবাকিটা পুলিশ তদন্ত করে দেখবে। আমার গাড়িতে একজন প্যাসেঞ্জার শিলিগুড়ি থেকে উঠছিল, ওনার কী হয়েছে আমি বলতে পারি না। ডালগুলো এসে দেখে ও একদম সিটের মধ্যে পড়ে গেছে, মানে কোনো জ্ঞান পাচ্ছে না, ও ডাকলেও শুনছে না। আমাদের অথরিটিকে জানাই, জানার পরে বললো রায়গঞ্জ ডিপো আছে, ডিপোতে নিয়ে যাও, ওখানে যা ব্যবস্থা করার করবে। উনি বারাসাত যাবে, গাড়িতে অনেক প্যাসেঞ্জার ছিল, এখন তো কথা বল কার সাথে বললো না বললো আমি স্ট্যান্ডিং ছিলাম। ইসরায়েলের আগ্রাসী আক্রমণ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবিতে রায়গঞ্জে পথে নামলো এসইউসিআই। এই ইস্যুতে রবিবার বিকেলে রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে পথসভা এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় দলের পক্ষ থেকে। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক দুলাল রাজবংশী। এদিন বিক্ষোভ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রেসিডেন্টের ছবি দাহ করা হয়। দুলাল রাজবংশী জানিয়েছেন, আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল লাগাতার আগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছে গাজা ভূখণ্ডে, নির্বিচারে চলছে হত্যা। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বলে অভিযোগ, তারই প্রতিবাদে এই আন্দোলন। আমেরিকান মদতপুষ্ট ইসরায়েল গাজা ভূখণ্ডে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং নির্বিচারে নারী শিশু হত্যা করছে, আমরা অবিলম্বে ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি, এবং ভারত সরকারকে আমরা আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষ বরাবর যে ইসরায়েল প্যালেস্টাইনের পক্ষে ছিল, এবং শান্তিকামী ভারতবর্ষের মানুষ শান্তির বার্তা ভারতবর্ষ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছিল, এই প্রথম ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলের পক্ষ দাঁড়িয়েছেন, এবং তিনি যে রাষ্ট্রসংঘ যে শান্তি চুক্তি যেটা সই করেছেন তাতে ভারতবর্ষ নীরব থেকেছে। এই জায়গা থেকে ভারতবর্ষের শান্তিকামী মানুষ এই নরেন্দ্র মোদীর ভূমিকাকে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, এবং অবিলম্বে ওই প্যালেস্টাইনের শান্তি ফিরিয়ে আনার দাবিতে আজকে আমরা জোন বাইডেন এবং নেতানিয়াহুর যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট
তার কুশপুতুল আমরা এখানে দাহ করলাম। ৩৩টি বসন্ত পেরিয়ে আবারও সকলে একসাথে, সেদিনের সেই সোনালী দিনগুলি আজ যেন আবার নতুন করে ফিরে পাওয়া। স্কুল জীবন মানেই এক নস্টালজিক মুহূর্ত তাদের কাছে, আর সেই মুহূর্তকে ফিরে পেতে রবিবার রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পুনর্মিলন উৎসব। করোনেশনের ১৯৮৮ সালের মাধ্যমিক এবং ১৯৯০ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের ছাত্রছাত্রীরা মিলিত হয়ে এদিন বিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এদিনের অনুষ্ঠানে একজনের বিশেষ উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো স্মৃতি মেদুর করে তোলে। তিনি হলেন বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক চঞ্চল ব্যানার্জি। তাকে কাছে পেয়ে ছাত্রছাত্রীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। আয়োজক সুমন বোস জানিয়েছেন, প্রার্থনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে, এরপর বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি রয়েছে তাদের। প্রাক্তন প্রধান শিক্ষক চঞ্চল বাবু জানিয়েছেন, করোনেশন উচ্চ বিদ্যালয় আমার হৃদয়, এই প্রতিষ্ঠান আমার কাছে তীর্থক্ষেত্র, এখানে এলে পুণ্য সঞ্চয় করি। এখানে আজকে 1988 সেখানে আমাদের সেই সময়কার হেড টিচার শুদ্ধ মিস্টার চঞ্চল ব্যানার্জি এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সময়কার যত টিচাররা ছিলেন তারা উপস্থিত হয়েছেন এবং বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন তিনি আছেন এবং আমাদের এই স্কুলের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তারাও আছেন। কর্মসূচি রয়েছে আজকে, কর্মসূচি আমরা এখানে প্রেয়ার দিয়ে শুরু করলাম, তারপরে বেলুন উত্তোলনের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ দিয়ে এবার আমাদের প্রোগ্রাম চলে যাব আমাদের মূল প্রোগ্রাম। সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে এবং বিকেলে আমাদের ৬টার থেকে ফ্যামিলি গেট টুগেদার আছে আমাদের বিধানমন্ত্রী। কতজন সতীর্থ অংশগ্রহণ করলো এখানে দেখুন, ফিজিক্যালি এখানে আমাদের এই গ্রুপের মেম্বার ১১২ জন এই মুহূর্তে, হয়তো সবাইকে আমরা আরও ইয়ে করতে পারিনি, কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট আছে ভেরি ক্লোজ টু ৫০। কেমন লাগছে এই অনুষ্ঠান করে? সুন্দর লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। আমাদের পুরনো বন্ধুদের আফটার ৩৩ বছর পরে আমরা সবাই ইয়ে করেছি, একত্রিত নস্টালজিক। এটা আমার কিন্তু আবার বলছি, এটা আমার, আমি তীর্থযাত্রী, এটা আমার তীর্থক্ষেত্র, আমি এখানে এলে পুণ্য সঞ্চয় করি, আমি পবিত্র হই, আমি ধন্য হই, এর বেশি কিছু বলার আমার নেই। কারণ এই মাটি, এই বিদ্যালয় আমাকে সব দিয়েছে, এই বিদ্যালয়ের স্থান আমার, আমি যত জায়গায় কাজ করি, বিশ্বভারতী করি বা অন্য জায়গায়, এই করোনেশন আমার হৃদয়। আমি আর যা তা রায়গঞ্জের মানুষ, আমার ছাত্রছাত্রী, আমার সহকর্মী সকলের জন্যে আমি আজকে সেইভাবে ধন্য হয়েছি, আমি কৃতজ্ঞ। শারদোৎসব শেষ হয়ে যাবার পরেও পুজোর রেশ অব্যাহত, আর সেই আবহেই শনিবার সন্ধ্যায় একটি বর্ণাঢ্য বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। এদিন রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জের উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, সভাপতি অমিত সরকার সহ অন্যান্য সদস্যরা। পুষ্পস্তবক দিয়ে এদিন সকলকে বরণ করা হয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মহকুমা শাসক, তার গান মুগ্ধ করে সকলকে। এর পাশাপাশি প্রেস ক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় শিল্পীরাও এই সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন। চলে মিষ্টি মুখের পর্ব, সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। কিংসুক মাইতি মহাশয়, আমাদের রায়গঞ্জের তথা উত্তর দিনাজপুর জেলার গর্ব, এখানে যারা বসে আছেন শিল্পীরা, সামনেও বেশ কিছু শিল্পী আছেন যারা সাংবাদিক পরিবারের সদস্য এবং সাংবাদিক বন্ধুরা, ভাইরা, বোনেরা, আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাব থেকে যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটা করি সেটা একদম সম্পূর্ণই ঘরোয়াভাবে এবং ঘরের লোককে নিয়ে। আমরা মনে করি যে আমাদের ঘরের লোক, বিশেষ করে যখনই কোনো প্রয়োজন হয়েছে, যখনই কোনো খবরের স্বার্থে বা কোনো বিষয় নিয়ে দরকার হয়েছে, মহকুমা শাসককে
অনুরোধ করলে তিনি সাথে সাথেই সাংবাদিকদেরকে সহযোগিতা করেছেন। অর্থাৎ এখানে কিন্তু কোনো টাকা পয়সা লেনদেনের বিষয় নেই, এখানে সংবাদ লেনদেন, তার বক্তব্য, তার মতামত কী হতে পারে সেই সব বিষয়গুলি কিন্তু মহকুমা শাসক একদম ঘরের মানুষের মতন আমাদের সাংবাদিকের সাথে মিশে রয়েছেন। সেই জন্য তাকে আজকে আমরা এখানে সম্মানীয় অতিথি হিসাবে আজকে ডেকেছিলাম, উনি এসেছেন, আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই প্রেস ক্লাব দীর্ঘদিন ধরেই নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এই প্রেস ক্লাবের মধ্যে, এমন কিছু নেই যে নেই, আমাদের সার্থটু আছে, রিসাইটেশন থেকে শুরু করে স্টেজ পরিচালনা করা থেকে শুরু করে, এদিকে গায়ক হিসাবে গৌর আছে, গৌরিকা আছে, রূপক আছে, মানে কোনো কিছুর অভাব নেই। একটা কম্প্যাক্ট ফ্যামিলি প্রেস ক্লাব, তো এই কম্প্যাক্ট ফ্যামিলিতে আসতে পেরে, কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পেরে সত্যি সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর আয়োজন, এটা সত্যি মনকে ছুঁয়ে গেছে। আশা করব আগামী দিনে আপনাদের যে প্রতিভারা আছে তারা আরও 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 অনেক এগিয়ে যাবে, খুদে প্রতিভারা থেকে শুরু করে যারা বিভিন্ন সাইডে আছে, হয়তো আমার অনেকেরই যারা আরও এইসব কালচারাল দিকে আছে, সবার সব কিছু জানা নেই, কিন্তু যতটুকু জানা আছে সেটা একটা প্রেস ক্লাবের প্রোগ্রামকে একটা এই প্রেস ক্লাব উত্তর দিনাজপুর নিজেই অ্যারেঞ্জ করে ফেলতে পারে, নিজেই চালাতে পারে। তার উপরে তো আমাদের স্যারের এই গান সত্যি একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। আশা করছি যে পুজো সবার খুব ভালোই কেটেছে, এবং পুজো এখনও যদিও শেষ হয়নি, একটা পর্ব মিটেছে, এরপরে কালী পুজো আছে, ছট পুজো আছে, এবং তারপরে শীতকালে তো একের পর এক অনুষ্ঠান রয়েছে। তো আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে এবং ভালো লাগছে যে এখানে একটি পরিবারের মতন একটা অ্যাটমসফিয়ার, এবং এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, পিম্পি মন্ত্রিয়ে যাদের জীবন সত্য জীবন সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সংগঠন উত্তর দিনাজপুর প্রাক্তন সৈনিক সংঘের 30তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জ শহরের বিবিডি মোড়ে একটি বেসরকারি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অনিল কুমার সরকার সহ অন্যান্যরা। নিজেদের নানান সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি একাধিক দাবি দাওয়াও তুলে ধরা হয় এদিন। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা 30তম বার্ষিক সম্মেলন করছি।
সেখানে আমাদের কর্মসূচি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান করা হবে। তার মধ্যে বিশেষ যেটা রয়েছে সেটা যেমন আমাদের প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন রয়েছে, এবং সেই প্রতিবেদনের মধ্যে আমাদের দাবি দেওয়া, আমাদের সফলতা ইত্যাদি তুলে ধরা হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন ওআরওপি ওয়ান এবং টু স্যাংশন করেছেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং দুটোতেই প্রচুর অসঙ্গতি রয়েছে। বিশেষ করে ওআরওপি টুতে অসঙ্গতি রয়েছে, আমরা চাই সেই অসঙ্গতিগুলো দূর করা হোক। এ নিয়ে আমাদের যন্ত্র মন্ত্রে দীর্ঘদিন থেকে আন্দোলন করা হচ্ছে, কিন্তু সরকার সেটা শুনছে না। কিন্তু আমরাও দমিত হব না, আমরাও বসে যাব না, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি দাওয়া না মানছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। দ্বিতীয় রয়েছে আমাদের ডিসএবিলিটি পেনশন। ডিসএবিলিটি পেনশনে আমাদের যথেষ্ট অসঙ্গতি রয়েছে, যেমন অফিসারের ডিসএবিলিটি পেনশন এক, জেসিএসের এবং ওয়ার্ডদের আলাদা, অথচ একই ডিউটি করে একই জায়গায় সে ডিসএবিলিটি পাচ্ছে, অথচ তাদের আলাদা আলাদা পেনশন কেন হবে? আমাদের দাবি যে প্রতিটি র্যাঙ্কের জন্য ডিসএবিলিটি পেনশন সমান হোক। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।